এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কোয়েল, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আছি হলো শ্বশুর বাড়ির ছাদে। আর কদিন আগে আমার একটা ফ্রেন্ড এসেছিল, সেটা এই বাড়িতে না, সেটা আমার ওই বাড়িতে। মানে অনেকে আবার বলে যে বাপের বাড়ি, কিন্তু আমি সেটা কোনোদিনই বলিনি। কেননা আমি বুঝতে পারি না যে ছোটোর থেকে যে বাড়িতে আমি থাকতাম সেটা হট করে কী করে বিয়ের পরে বাপের বাড়ি হয়ে যায়। তো যাই হোক, ওটা আমার নিজেরই বাড়ি, যার যার নিজের ব্যাপার সেটা। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে বাড়িতে আমার একটা ফ্রেন্ড এসছে। এই যে এটা আমার খুব একটা সুইট ফ্রেন্ড, ওর নাম তিতলি। ওর মতন ফ্রেন্ড এখন আমি পাইনি। ওর সাথে আমার বিএডে যখন পড়তাম তখন থেকে আমার পরিচয়। তো কত বছর হয়েছে আমাদের পরিচয়? 4 বছর, আমাদের 4 বছরের বেশি। হ্যাঁ, 4 বছরের বেশি হয়ে গেছে বাবা। 18, 19, 20, 21, 22, 23, 24, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে। তো এখন বাজে রাত 8:30, একটু বেশি বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি একটু রেস্টুরেন্টে। একদিনের পুরনো গল্প জমেছিল আমাদের। তো বেরোনোর সময় মানে মাথা থেকে মানে বেরিয়েই গেছিলো যে হচ্ছে আদৌ রেস্টুরেন্টকে খাবার পাবো কি পাবো না। তো বেরোতে বেরোতে রাত 8:30। তো রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সঙ্গে আবার গল্প করব, আর কি কি করলাম সেটাও শেয়ার করবে। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। পাল্টা গল্প মানে সেগুলো আমি কাট করতে বাধ্য হয়েছি। মানে সেগুলো শুনলে লোকে হয়তো ভাববে মানে কোন পাগল, মানে পাগলের গল্প, মানে বিশেষ করে আমি প্রচন্ড বাজে বকি। আর ব্লগ বানাতে বানাতে মাথার থেকে উড়েই গেছে যে বাড়ি যেতে হবে। তো রাত 9:30-এর সময় তখন আমরা আওয়াজ পাচ্ছি যে রেস্টুরেন্টের লোকটা 7:30 বন্ধ করছে। তো আমরা তখন ভাবলাম যে এখন আমাদের ব্লগটা স্টপ করতে হবে আর বাড়িতে ফিরতে হবে। তো ফটাফট মানে খাবারটা জাস্ট খেলাম, খেয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আমি বাড়ি চলে এসেছি আর তিতলিও বাড়ি চলে গেছে। আজকে তিতলির সঙ্গে সময়টা খুব ভালো কাটলো।
তো তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো সেটা যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখন শুভরাত্রি, সবাই ভালো থেকো, আজকের মতন এইটুকুই।